আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, সরকারের উন্নয়ন ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে স্বাধীনতা বিরোধীরা এখন বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা দেশে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করে খোলা পানিতে মাছ শিকারের পায়তারা করছে। রোববার দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুরে নিজ বাড়িতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুসের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হক চৌধুরী দীপু, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ের সহধর্মিনী পারভিন চৌধুরী এবং জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সুবর্ণা চৌধুরী বীণাসহ অন্যান্য নেতারা।